টেলিফোন তুললেই একটা গম্ভীর গলা শোনা যাচ্ছে। সকাল থেকে ডায়াল টোন নেই, টেলিফোনের হরেক গন্ডগোল থাকে বটে, কিন্তু এই অভিজ্ঞতা নতুন। গলাটা খুবই যান্ত্রিক এবং গম্ভীর, খুব উদাসীন। প্রদীপের কয়েকটা জরুরি টেলিফোন করার ছিল, করতে পারল না। কিন্তু কথা হলো একটা অদ্ভুত কণ্ঠস্বর কেবল বারবার চারটে সংখ্যা উচ্চারণ করে যাচ্ছে কেন, এর কারণ কি? ঘড়ির সময় জানার জন্য বিশেষ নাম্বার ডায়াল করলে একটা যান্ত্রিক কণ্ঠে সময়ের ঘোষণা শোনা যায় বটে, কিন্তু এ তো তা নয়। মিনিটে মিনিটে সময়ের ঘোষণা বদলে যায়, কিন্তু এই ঘোষণা বদলাচ্ছে না। অফিসে এসে সে তার স্টেনোগ্রাফারকে ডেকে টেলিফোনের ত্রুটিটা এক্সচেঞ্জে জানাতে বলেছিল। তারপর কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সে এক মাল্টি ন্যাশনাল কোম্পানির বড় অফিসার, বহু বছর দিল্লিতে ছিল, সম্প্রতি কলকাতায় বদলি হয়ে এসেছে। কোম্পানি তাকে বাড়ি গাড়ি ও টেলিফোন দিয়েছে। তার আগে এই পদে ছিলেন কুরুপু নামে দক্ষিণ ভারতের একজন লোক। তিনি রিটায়ার করে দেশে ফিরে গিয়ে ফুলের চাষ করছেন বলে শুনেছে প্রদীপ। খুবই দক্ষ ও অভিজ্ঞ মানুষ ছিলেন তিনি। রিটায়ার করার বয়স হলেও কোম্পানি তাকে ছাড়তে চায়নি, বরং আরো বড় পোস্ট দিয়ে ধরে রাখতে চেয়েছিল। কুরুপু কিছুতেই রাজি হননি। দুপুরের লাঞ্চের আগে সে একটি পার্টিকে একটা বকেয়া বিলের জন্য তাগাদা করতে টেলিফোন তুলে ডায়ালের প্রথম নাম্বারটার বোতাম টিপতেই আচমকা সেই উদাসীন গম্ভীর যান্ত্রিক কণ্ঠস্বর শুনতে পেল। তারপরেই অবশ্য কণ্ঠস্বর থেমে গেল। প্রদীপ খুবই অবাক হয়েছিল। সামলে নিয়ে বাকি নাম্বার ডায়াল করতে রিং বাজল। এবং ওপাশ থেকে একজন লোক ফোনও ধরল। প্রয়োজনীয় কথা সেরে নিয়ে প্রদীপ খুব চিন্তিত ভাবে অফিসের ইলেকট্রনিক টেলিফোনটার দিকে চেয়ে রইল। এই ফোনেও কণ্ঠস্বরটা এলো কি করে? এসব হচ্ছে কি? কলকাতার বাড়িতে প্রদীপের আত্মীয় স্বজন কেউ নেই। তার মা বাবা বোন ভাই সবাই দিল্লিতে। সে বিয়ে করেনি, একা থাকে। একজন রান্নার ঠিকে লোক রেঁধে দিয়ে যায়, আর ঘর দোর সাফ করা, বাসন মাজা ও কাপড় কাচার জন্য ঠিকে একজন কাজের মেয়ে আছে। তারা কেউ বাড়িতে থাকে না। আলিপুরের নির্জন অভিজাত পাড়ায় তিনতলার মস্ত ফ্ল্যাটে প্রদীপ সম্পূর্ণ একা। তবু প্রদীপ হঠাৎ ফ্ল্যাটের নাম্বার ডায়াল করল এবং শুনতে পেল ওপাশে রিং হচ্ছে। মাত্র তিনবার রিং বাজতেই কে যেন ফোনটা উঠাল, কিন্তু কথা বলল না। প্রদীপ বলল, হ্যালো হ্যালো। কেউ জবাব দিল না। কিছুক্ষণ পর ফোনটা কেউ আস্তে নামিয়ে রাখল। দুপুর বেলাতেও প্রদীপের শরীর হিম হয়ে এলো। এসব হচ্ছেটা কি? যদি রং নাম্বারই হয়ে থাকে তাহলেও তো উপাস থেকে কেউ না কেউ সাড়া দেবে। বিকেলে পার্টি ছিল, ফ্ল্যাটে ফিরতে একটু রাতই হয়ে গেল তার।
বিশ্বাসী নয়, কিন্তু কোনো ব্যাখ্যাও তো পাওয়া যাচ্ছে না। দরজা খুলে ফ্ল্যাটে ঢোকার পর একটু গা ছমছম করছিল, তবে আলো জ্বেলে ঝলমলে আধুনিক ফ্ল্যাটটার দিকে চেয়ে তার ভয় ভয় ভাবটা কেটে গেল। তবে ফোনটার ধারে কাছে সে আর গেল না। প্রদীপের গভীর ঘুম ভাঙল রাত দুটো নাগাদ। হল ঘরে ফোন বাজছে। ঘুম চোখে সে তড়াক করে লাফিয়ে ওঠে। দিল্লিতে মা বাবার শরীর খারাপ হলো না তো? ফোন ধরতেই শিউরে উঠল সে। সেই যান্ত্রিক উদাসীন গম্ভীর গলা বলতে লাগলো, ফোনটা রেখে দিল সে। বাকি রাতটা আর ঘুম হল না, বিছানায় এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। কলকাতার টেলিফোন ব্যবস্থা যে খুব খারাপ তা প্রদীপ জানত, তবু সকালে ব্রেকফাস্টের সময় টেলিফোন বেজে উঠতেই প্রদীপ যখন কম্পিত পক্ষে গিয়ে টেলিফোন ধরল, তখন অমায়িক কণ্ঠস্বর বলল, হ্যালো, হ্যাঁ স্যার, টেলিফোন এক্সচেঞ্জ থেকে বলছিলাম। হ্যাঁ স্যার, আপনি টেলিফোন খারাপ বলে কমপ্লেন করেছিলেন কাল, কিন্তু আমরা টেস্ট করে দেখেছি আপনার লাইনে তো কোনো গন্ডগোল নেই স্যার, লাইন তো চালুই আছে। কিন্তু আমি যে টেলিফোনে একটা অদ্ভুত গলা শুনতে পাচ্ছি। হয়তো ক্রস কানেকশন হয়ে গিয়েছিল, আমাদের যন্ত্রপাতি সব বহু পুরনো, তাই মাঝে মাঝে ওরকমটা হয়, জানেনই তো। আপনি ডায়াল করে দেখুন এখন, লাইনটা ঠিক আছে। বাস্তবিক লোকটা কানেকশন কেটে দেওয়ার পর ডায়াল টোন চলে এলো এবং অফিসের নাম্বার ডায়াল করতেই লাইনও পেয়ে গেল প্রদীপ। ফোন স্বাভাবিক হলো বটে, কিন্তু প্রদীপের মাথা থেকে 6491 গেল না। কাজকর্মের ব্যস্ততার ফাঁকে ফাঁকে নাম্বারটা মনে পড়তে লাগল। একাধবার প্যাডে নাম্বারটা লিখেও ফেলল। বিকেলের দিকে কয়েকটা চিঠি সই করতে গিয়ে হঠাৎ চিঠির উপর টাইপ করা তারিখটা দেখে সে একটু সচকিত হল। 491, অর্থাৎ 91 সালের 2 এপ্রিল। 6491 মানে কি এপ্রিলের 6 তারিখ? কথাটা টিকটিক করতে লাগলো মাথার ভেতর। অফিস থেকে বেরিয়ে সে গেল একটা ক্লাবে টেনিস খেলতে, তারপর একটা হোটেলে রাতের খাবার খেয়ে ফ্ল্যাটে ফিরে এলো। টেনিস খেলার ফলে ক্লান্ত শরীরে খুবই ঘুম পাচ্ছিল। শোয়ার আগে সে সভয় টেলিফোনটার দিকে চেয়ে রইল। দিল্লিতে ফোন করে মা বাবার একটা খবর নেওয়া দরকার। ফোন করাটা উচিত হবে কি? যদি আবার সকালে
গলফ খেলতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল প্রদীপ। তখন হঠাৎ টেলিফোন বেজে উঠল। প্রদীপ অন্যমনস্ক ভাবে ফোন তুলতেই সেই অবিস্মরণীয় যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল। সকালের আলোর মধ্যেও ভয়ে হঠাৎ হিম হয়ে গেল প্রদীপ। চিৎকার করে বলল, হ্যালো হ্যালো, কে? What does this mean? Hello, answer me! অবিচলিত কণ্ঠস্বর একই ভাবে বলে যেতে লাগলো, হ্যালো হ্যালো হ্যালো, What does this mean? Hello, answer me! প্রদীপ চিৎকার করে ধমকাল, দু একটা নির্দোষ গালাগাল দিল, কাকুতি মিনতি করলো, কিন্তু কণ্ঠস্বরের অধিকারী ওই একটা বাক্যই উচ্চারণ করে যেতে লাগলো। এপ্রিলের কলকাতা এমনিতেই গরম, ফোনে চেঁচামেচির পর আরো ঘেমে উঠল সে। ফোনটা রেখে কিছুক্ষণ জিম মেরে বসে রইল। এর মানে কি? হঠাৎ খেয়াল হল আজ এপ্রিলের 6 তারিখ, 6491। আজকের দিনটা সম্পর্কে কেউ তাকে কিছু বলতে চাইছে কি? কি বিশেষত্ব এই দিনটার? আজ তো চমৎকার একটা দিন, আর সারাদিন তার দারুণ প্রোগ্রাম। তাদের অফিসের সবচেয়ে বড় ক্লায়েন্ট মন্টু সিং সখেরিয়ার আমন্ত্রণে তারা যাচ্ছে কলকাতার বাইরে দিল্লি হাইওয়ের কাছে সখেরিয়ার বিশাল বাগান বাড়িতে। সকালে সেখানে গলফ আর টেনিসের আয়োজন, দুপুরে বিশাল লাঞ্চ, সন্ধ্যেবেলা হাইটি, তারপর গান বাজনাও হবে। একেবারে ডিনার সেরে ফেরার কথা। এমন চমৎকার মজায় ভরা দিনটা নিয়ে চিন্তা করার কি আছে? ফুরফুরে হাওয়ায় হাওড়া ব্রিজ পেরিয়ে দিল্লি রোড হয়ে সখেরিয়ার বাগান বাড়িতে পৌঁছানোর সময় দুশ্চিন্তাটা কখন উবে গেল। অনেক অতিথি জড়ো হয়েছে, হাসি হট্টগোল হচ্ছে। গলফ কিট নিয়ে বেরিয়ে পড়ল প্রদীপ এক কাপ কফি খেয়ে নিয়ে। সখেরিয়ার খামারের পাশেই গলফের বিশাল মাঠ, মাঝে মধ্যে ঝোপ জঙ্গল জলা। অনেক গলফ খেলোয়াড় জড়ো হয়েছেন, খেলতে খেলতে সব দুশ্চিন্তা সরে গেল মাথা থেকে। বলটা একটা ঝোপ জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছিল। প্রদীপ বল খুঁজতে সেখানে ঢুকল। জায়গাটা যেন অন্ধকার এবং দুর্গম, কিন্তু জঙ্গলটা এমন জায়গায় যে গর্ত পর্যন্ত যেতে হলে এই জঙ্গলটি বেরোতেই হবে। সেই জঙ্গলে নিচু হয়ে বলটা খোঁজবার সময় আচমকাই একটা দুরাগত কণ্ঠ যান্ত্রিক ভাবে হঠাৎ বলে উঠল, একটা ক্লিক করে শব্দ হল কোথাও। সন্দেহজনক কিছু নয়, কিন্তু হঠাৎ প্রদীপের ষষ্ঠ ইন্দ্রিয় যেন কিছু জানান দিল। সে বিদ্যুৎ গতিতে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে বজ্রপাতের মতো একটা বন্দুকের শব্দ হল। গাছের গোটা কয়েক ডাল প্রচন্ড শক্তিশালী বুলেটের গায়ে ভেঙে পড়ল। তারপর এক জোড়া পায়ের দ্রুত পালানো শব্দ। প্রদীপ যখন উঠে বসল তখন খানিকটা হতভম্ব হয়ে চারিদিকে দেখল। সে কেউ তাকে মারার চেষ্টা করেছিল কি?
গুলো ছেড়ে চারিদিকটা দেখল সে। কে তাকে মারতে চায়, কেনই বা? বন্দুকের শব্দ শুনে কেউ ছুটে আসেনি, তার কারণ আশেপাশে অনেকেই শিকারে বেরিয়েছে। বন্দুকের শব্দ হচ্ছেও আশেপাশে। সারাদিনটা খুব অন্যমনস্কতার মধ্যে কেটে গেল প্রদীপের। ঘটনাটার কথা সে কারোর কাছে প্রকাশ করল না। রাতে বাড়ি ফিরে সে টেলিফোনটা দিকে চেয়ে রইল কিছুক্ষণ। টেলিফোনে এই দিনটার পূর্বাভাস দেওয়া হচ্ছিল তাকে, কিন্তু কেন, কে দিচ্ছিল? রাত 10:30 নাগাদ টেলিফোনটা বেজে উঠল। সবাই টেলিফোন ধরল প্রদীপ। হ্যালো, উপাস থেকে একটা ভরাট গলা তার নাম্বারটা উচ্চারণ করে ইংরেজিতে জিজ্ঞেস করল, এই নাম্বার তো? হ্যাঁ, আপনি কি? আমি খুব, আপনি কে? আমার নাম প্রদীপ রায়। আমি আপনার নাম জানি, দিল্লিতে ছিলেন। শুনুন, জরুরি একটা কথা আছে। সার্কেরিয়া 1,24,00,000 টাকার একটা বিল আছে, আপনি কি সেটা পাস করে দিয়েছেন? না, বিলটা একটু রেগুলার, ক্লারিফাই করার জন্য ডিপার্টমেন্টকে বলেছি। ওই বিলটা একদম চালি, কিন্তু বিলটা আটকালে আপনার বিপদ হতে পারে। সার্কেরিয়া বিপজ্জনক লোক। বোধ হয় আপনি ঠিকই বলছেন। আজ কেউ একটা আমাকে খুন করার চেষ্টা করেছিল। এরকম ঘটনা আরো ঘটতে পারে, কিন্তু ভয় পাবেন না, টেলিফোনটার দিকে মনোযোগী থাকবেন। এবার প্রদীপ চমকে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, টেলিফোনেও একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে বুঝলেন। গুরুপু স্নিগ্ধ গলায় বললেন, জানি মিস্টার রায়, ভূত মাত্রই কিন্তু খারাপ নয়। অন্তত ওই ফ্ল্যাটে যে থাকে সে খুবই ফ্রেন্ডলি, বন্ধু ভূত, তাকে অবহেলা বা উপেক্ষা করবেন না, ভয়ও পাবেন না, তাহলেই নিরাপদে থাকতে পারবেন। বিপদের আগেই সে সাবধান করে দেবে, আমাকেও দিত। তার পরামর্শেই আমি রিটায়ার।